শুভ দুপুর, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জননতা ব্যাংক সিবিএ জনাব আনিসুর রহমান সাহেব। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আমি সাংবাদিক ফরহাদ আপেকে আমি সাধুবাদ জানাচ্ছি ডেভিড বক্সতে অ্যাটেন্ড করার জন্য। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে যতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া অনলাইন চ্যানেল থেকে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি। শত বাঙালির শ্রেষ্ঠ বাঙালি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনারা যে পটভূমির যে স্বপ্ন হাতে নিয়েছেন সেই সুবাদে আমরা আলোকিত ব্যক্তি হিসাবে, কুমিল্লার কিংবদন্তি হিসাবে আপনাকে পেয়েছি আমরা সাধারণ সম্পাদক হিসাবে জনতা ব্যাংকের সিবিএ জনাব আনিসুর রহমান সাহেব। আপনাকে আমার টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আমি জানতে চাচ্ছি, অ্যাজ লাইক অ্যাজ ওয়েল ইউ আর দ্য অনারেবল পার্সন একজন সেক্রেটারি, আপনি সেক্রেটারি নিযুক্ত হওয়াতে সিবিএ আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথা জানতে পারবেন সম্মানিত আনিসুর রহমান সাহেব। ধন্যবাদ। প্রথমে আসলে আমার একটা রক্তের মিশন, সেটা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বঙ্গবন্ধুর যা আদর্শ এবং তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদেরকে এই স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ তৈরির পথে যে স্বপ্ন দেখাচ্ছেন সেটা পরিপূর্ণ বাস্তবায়নের প্রায় শেষ পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দোয়া কামনা করছি এবং ওনার যেন আল্লাহ শারীরিক সুস্থতা দান করুক, দীর্ঘ হায়াত দারাজ করুক। এই রূপকার এই ডিজিটাল বাংলাদেশের এক অনন্য স্থাপনকারী, যেমন একদিকে মানুষ স্বস্তি বোধ করতেছে, দেশের উন্নয়ন হচ্ছে, সার্বিক বিষয় বলতে গেলে দেশটা আজকে অত্যন্ত আমরা বিশ্বের দরবারে প্রায় পৌঁছে গেছি, আমরা ভিশন 21 পালন করব, এটাই আমাদের জীবনের সবচেয়ে গর্বিত। আমি আরও গর্বিত যে বঙ্গবন্ধুর আদর্শের আমি একজন কর্মী না হলেও একজন সমর্থক হিসাবে আমাকে এই জনতা ব্যাংকের সিবিএ মনোনীত করেছেন, সাধারণ সম্পাদক কুমিল্লা অঞ্চল মনোনীত করেছেন। এই জন্য আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আনিসুর রহমানকে আন্তরিকভাবে আমার অভিনন্দন জানাচ্ছি। আমি ভাবতে পারিনি উনি যে আমাকে এসে এই কুমিল্লায় এসে আমাকে উনি এই সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন, আমার থেকে আরও যোগ্য ব্যক্তিরাও ছিলেন কিন্তু তিনি আমাকেই বেছে নিয়েছেন। এই জন্য আমি আমার অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিবিএর সেন্ট্রাল সকল সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন আমাদের কলকাতা মানুষ হিসেবে সিবিআইয়ের সাধারণ সম্পাদক হিসেবে যে কথাটা তুলে ধরেছেন, আমি বলবো কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে একজন মজিব সেনা হিসাবে আমরা পেয়েছি সাধারণ সম্পাদক হিসেবে জনাব সেক্রেটারি সাহেবকে। আমি আমার সেক্রেটারির মাধ্যমে আবারও জনাব আনিসুর রহমান সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সিবিআই সাধারণ সম্পাদক নিয়োজিত হওয়াতে। পরবর্তীতে একটি কথা না বললেই নাই নয়, আপনি বঙ্গবন্ধু একজন আদর্শ সৈনিক হিসাবে যে কথাটা তুলে ধরেছেন আমার সেক্রেটারির মাধ্যমে আবারও ধন্যবাদ। আমরা জনাব আনিসুর সাধারণ সম্পাদক হিসাবে আপনাকে পেয়েছি আমাদের সিবিএ, আপনাদের সিবিএর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং আমার সেক্রেটারির মাধ্যমে। পরবর্তীতে আমি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আপনার বাল্য জীবন এবং শিক্ষা জীবনটা কীভাবে কেটেছেন সেই কথাটা আমি আমার সেক্রেটারির মাধ্যমে জানতে চাচ্ছি জনাব সাধারণ সম্পাদক। ধন্যবাদ। আসলে আমি আমার চাকরি জীবনটা আমি ওই আমার গ্রামেই ছিল, আমার বাবা একজন জনতা ব্যাংকের কর্মচারী ছিলেন, তো আমার বড় ভাইও একজন জনতা ব্যাংক হেড অফিসে আছেন, নিজামুদ্দিন অফিসার। তো আমাদের জীবনটা আমার বাবা আমাদেরকে অত্যন্ত কষ্ট করেই আমাদেরকে সুশিক্ষা যা দিয়ে গেছেন, এরপরে আমরা চাকরি বাকরি নিয়ে যা যার অবস্থান তৈরি করছি। তো আমার জীবনে সবচেয়ে একটা সাফল্য যে আমি কখনো ভাবতে পারিনি যে আমি আমার বাবার অনুসারী আমাকে ব্যাংকে দিয়ে যাবেন, এটা আমি আসলে মানে এটা কল্পনা করতে পারিনি। আমার বাবার যে এত প্রিয় ব্যক্তিরা ছিলেন এই জনতা ব্যাংকে, অনেক ডিজিএম অনেক জিএমের সাথে আমার বাবার সুসম্পর্ক ছিল, সেই সুবাদে আমার বাবা আমাদেরকে এই ব্যাংকে প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য আমার বাবার জন্য আমি এই 24 টিভির পক্ষ থেকে মানে আমার বাবার জন্য আমি দোয়া করতেছি, আশা করি সবাই অংশীদার হবেন। তো আমি এখানে এই চাকরিতে যোগদান করে ঢাকায় ছিলাম, ঢাকায়ও আমি সিবিএর সাথে সম্পৃক্ত ছিলাম।
তারপরে আমি 96-এ যখন দেশে চলে আসি, এখানে আসেও যদি আমি এই বঙ্গবন্ধুর এই আদর্শের মাঝে আমি ছিলাম, আমাকে অনেক চেষ্টা করেছে, অনেক আমার উপরে টর্চারও করেছিল, কিন্তু আমাকে আমি একটা কথা বলেছিলাম যে 2000 নির্বাচনে আমি বলেছিলাম যে প্রেসিডেন্ট কী নাম জেনে ছিল যে উনি দুইটা ক্ষমতা হাতে নিয়েছিলেন, সেটা হলো এটা কি বলে যে জিল্লুর রহমান প্রেসিডেন্ট, যে বিএনপির প্রেসিডেন্ট, জি, উনি যখন আপনার দুইটা দায়িত্ব নিলেন, তা আমি কই এটা তো হতে পারে না, এটা 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 হয় না, সর্বক্ষমতা এক হাতে রাখবে সেটা কেমন হলো? তাহলে তো আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না এরা, কারণ তারা যে পরিস্থিতি তৈরি করতেছে আবার ক্ষমতা আসার জন্য 2001-এ যেই ভয়াবহ অবস্থা তারা করেছিল সেটা তো জাতি দেখেছে। তো যাই হোক, আমি এটার বিরোধিতা করেছিলাম বিদায়, আমাকে স্ট্যান্ড আবার এখান থেকে বদলি করা হয়, স্ট্যান্ড বদলি করা হয়, আমি এই শহরের বাইরে আবার আমাকে যেতে হয়। তো এটাই আমার খুব দুঃখ ছিল। যাই হোক, পরবর্তী আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে, আবার আমি আবার শহরের মাঝে আসি, আসে আমার কার্যক্রম, আমি সিবিএর সাথে সম্পৃক্ত অত্যন্ত জোরালোভাবে অবস্থান নেই, এই এই কারণে আজকে আমাকে আবার মনোনীত করেছে, সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে, এই জন্য আমি সিবিএর সকল সদস্য সকল বিন্দুকে আমি আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান সাহেব, যে কথাটা আমার টেবিল টক শোতে তুলে ধরেছেন, শত বাঙালি শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে আপনি আমার স্যাটেলাইটের মাধ্যমে হাঁটি টিপা পা করে আজকে আজকে এই প্ল্যাটফর্মে আসছেন। আমি বলব যে বলেছে মজিদ নাই, মজিব আছে বাংলায়, আমার সামনে মজিদ সেনা হিসাবে আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি বাল্য জীবন এবং শৈশব জীবনের যেই কথাটা আপনি তুলে ধরেছেন আমার কাছে মনে পড়ে গেল সেই পল্লী মায়ের কুল বেগম সাদিয়া কামাল এবং কবি জসীমউদ্দিনের মতো, আপনি যেরকম কবি জসীমউদ্দিন তার নসিকাতা মাঠের মধ্যে প্রতিটা ফোড়কে ফোড়কের মধ্যে তার জীবন কাহিনী লিখে গিয়েছেন, আপনি আমাদের সেই 1-11 টাইম থেকে শুরু করে যে একটা স্ট্রাগল করে আজকে এই পর্যায়ের মধ্যে আসতে পেরেছেন, আমরা আমাদের স্যাটেলাইটের মাধ্যমে আমরা গণমাধ্যম থেকে আমরা যারা সাংবাদিক আছি এবং তৃণমূল পর্যায় থেকে আতঙ্ক পর্যায়ে পর্যন্ত আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আপনাকে পেয়েছি এবং সাধারণ সম্পাদক এবং একজন কিংবদন্তি হিসাবে আপনাকে আমরা পেয়েছি। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনি টপিকগুলি তুলে ধরার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে আমি একটু জানতে চাচ্ছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের আইটি সেশনের উপদেষ্টা সুজিব ওয়াজেদ জয় সাহেব একটি কথা বলেছেন, 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশ করে পরিপূর্ণ হবে, তারের ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আজকে আমরা 2018 সালে আমরা নিম্ন আয় থেকে স্বল্প আয় দেশে রূপান্তরিত হয়েছি, দ্যাট মিন্স 70% কাজ আজকে আমরা করে ফেলেছি, বাকি 30% আছে। এর জন্য আমি ভিশন 2.1 সামনে রেখে বাংলাদেশ মাটির মানুষের নেতা জনাব আনিসুর রহমান সাহেব আপনাকে আমরা সাধারণ সম্পাদক হিসেবে পেয়েছি, ভিশন 2.1 মধ্যে যেহেতু আমরা 18 সালে 70% কাজ করে ফেলেছি, বাকি 30% সম্পর্কে মূল প্রতিচ্ছদ তুলে ধরবেন এবং ডিজিটালের ছোঁয়া পদ্মা সেতু থেকে শুরু করে আজকে আমরা ব্যাংকিং সেক্টরের মধ্যে যে উপকারটা দেখতে পাচ্ছি সেই সম্পর্কে আপনাকে বলেছিলেন, সম্মানিত আনিসুর রহমান সাধারণ সম্পাদক। জি ধন্যবাদ। আমি আজকে আমরা ডিজিটালের 75% বলছেন, এর থেকে আরও আমরা মনে করব যে আরও এগিয়ে গিয়েছি, আমরা আরও এগিয়ে গিয়েছি। আজকে আমি এক জায়গায় আমি একটা চেক আনতে গেলাম ডিসি অফিস থেকে, সেখানে দেখলাম আর কত রকমের ফেসাদ ছিল, কিন্তু এখন আমাদের এই যে আজকে আমি অত্যন্ত দ্রুত গতিতে এই যে একটি চেক আমি হাতে পেলাম, এটাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর অবদান, আমি বলবো এটাই আমার মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। অত্যন্ত উনি যে আস্থার উপরে করে জনগণকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, যাতে ওনারা সহজভাবে একটা নিম্ন গরিব মানুষও যেন এই এই ডিজিটালের থেকে যেন বাইরে না থাকে, তিনি সেভাবে তিনি ডিজিটাল গড়ে তুলছেন যাতে ওই ব্যক্তিটাও যেন ওই উপকার পায়, যাতে আমাদের মাঝেও যেন কোনো দুর্নীতিবাজ যাতে ওই গরিব মেহনতি মানুষের উপরে যেন কোনো জুলুম করতে না পারে, সেভাবে এই ডিজিটাল রূপান্তরিত হয়েছে। তো এই জন্য প্রতিটা স্তর আমাদের এই কুমিল্লা শহরেও মাননীয় আমাদের এমপি মহোদয় সেভাবে উনি পরিপূর্ণভাবে উনি প্রতিটি স্তরে উনি প্রতিটি স্থানে উনি যাচ্ছেন দেখতেছেন এবং এই ডিজিটালের পরিপূর্ণভাবে সমাধা হয়েছে কি না উনি নিজেও
পর্যবেক্ষণ করছেন। তো এই জন্য আমি মাননীয় এমপি মহোদয়, আমাদের বীর মুক্তিযোদ্ধা এমপি বাহাউদ্দিন বাহার সাহেবকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার ইচ্ছা, ওনার শত ইচ্ছা, এই দেশের মেহনতি মানুষও যেন একটি যেন না খেয়ে ক্ষুধার্থ তার শীত তার বস্ত্র থেকে না থাকে, স্বাস্থ্য ইত্যাদি এগুলো থেকে যাতে কোনো রকমের তারা বঞ্চিত না হয় সেই ব্যাপারে উনি অত্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান, এই সন্তান পৃথিবীতে আসা মানে কি আমাদের জন্য এক বিশাল গর্ব। এই সন্তান আমাদেরকে যে দিয়ে যাবে এইরকম ভবিষ্যৎ, আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে উনি যেন আমাদের এই দেশটার নেতৃত্ব হাতে নেয়। আমি সেই অপেক্ষায় আছি, আমি এই ডিজিটালের আরেকজন রূপকার, আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াত দারাজ করুক এবং এই দেশের রত্ন যেন হেফাজতে রাখুক, ভবিষ্যতে যেন এই দেশটাকে নেতৃত্ব দিতে পারে। আমি ধন্যবাদ ওনার। ধন্যবাদ জনাব আনিসুর রহমান সাহেব, আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ধন্যবাদ জানিয়েছেন। আমার নাম মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান সাহেব। আবারও বলছি জনাব মাহমুদুল হাসান সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আনিসুর রহমান সাহেব আপনাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাহমুদুর রহমান সাহেব, যে কথাটা না বললেই নাই নয়, আমি একটু কথাটা বলতে হবে। আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুন্দর কন্যা মমতাময়ী মা জনতি শেখ হাসিনাকে এবং সজীব ওয়াজেদ জয় সাহেবকে এবং আমাদের বীরমুক্তিযোদ্ধা আকরাম ওয়াহদ্দিন বাহার সাহেবকে এবং তার সাথে আমাদের কুমিল্লার মধ্যে কিংবদন্তি আছে আমাদের অর্থমন্ত্রী লোটাস কুমার সাহেব এবং আছে যে আমাদের রেলমন্ত্রী মজিব সাহেব। আমরা গর্ব করে আজকে এই পর্যায়ে আমরা এসেছি এবং হাতিয়েটি পা পা করে যে আজকে মাহমুদুর রহমান সাহেব আজকে এই প্ল্যাটফর্মগুলোতে আপনি বসতে পেরেছেন, আপনাকে আমি অশেষ ধন্যবাদ তুলছি। তারপরেও আমি জনাব মাহমুদুর রহমান সাহেব একটি কথা না বললে নাই নয়, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজকে আমরা দেখেছি যে 7ই মার্চের ভাষণের উপরে, একটি অলিখিত ভাষণের উপরে আমাদের ইউনেস্কো ওনাকে মেমোরেবল অফ ওয়ার্ল্ড নামে ঘোষিত করেছেন। আমি সম্মানিত সাধারণ সম্পাদক আপনার কাছে জানতে চাচ্ছি, আজকে যে ইউনেস্কো মেমোরেবল অফ দ্য ওয়ার্ল্ড নামে ওনাকে ঘোষিত করেছেন, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ সৈনিক হিসেবে আপনার অনুভূতির কথাটা বলতে যাচ্ছে জনাব মাহমুদুর রহমান সাহেব। ধন্যবাদ। আসলে আমার প্রশ্ন দাঁড়িয়ে গেছে, আমার প্রতিটা প্রশ্ন বঙ্গবন্ধুর কথাটা বললে আসলে নিস্তব্ধ হয়ে যায় এই দেশ, এই জাতি। এটা দুর্ভাগ্য আমাদের এই মহান একজন ব্যক্তিকে এইভাবে শেষ করে দিবে, এটা এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে। তো ওনার কথাটা বলতে গেলে আমি নিজেও আবেগতাড়িত হয়ে যাই যে এমন এক ব্যক্তি আজকে আমরা হারাই যাচ্ছি। এই দেশকে চিন্তা করলেই তো বাংলাদেশ, আর এই বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, আর সেই যিনি এত ত্যাগ করে এত ত্যাগ দীক্ষা করে আজকে যখন উনি দেশটাকে তৈরি করার জন্য যখন প্রস্তুতি নিলেন পরিপূর্ণভাবে, তখনই এক হঠাৎ এক শ্রেণীর লোক এসে ওনাকে যে শেষ করে দিবে সেই পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য। তো আমি ওদেরকে ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই ওই ব্যক্তিদেরকে, ওই পরিবারদেরকে, ওই তাদের যে সন্তানদেরকেও, যে তারা এরা যেন এই নিস্তার হয়ে যায়। তো বঙ্গবন্ধুর মা বাসন আর কী বলবো, জাতি আজকে সবাই অবগত, এইটা চিন্তা করতে গেলে বঙ্গবন্ধু, দেশ চিন্তা করতে গেলে বাংলাদেশ চিন্তা মানে কি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তো ওনার ভাষণ উনি পরিষ্কারই তো বলে দিয়েছেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো আমরা আর বলার কিছু নেই এখানে, যদি এটাকে কেউ যদি এটাকে নিয়ে বিতর্ক করে তাহলে আমি বলবো যে সে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে ইয়ে করা হোক। তো আমি এর জন্য আমি মহান এই জাতির জনক বঙ্গবন্ধুর সপরিবারকে আমি মাগফিরাত কামনা করছি আর ধিক্কার জানাচ্ছি ওই ওদেরকে। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান সাহেব, আপনি যে কথা তুলে ধরেছেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি অত্যন্ত আবেগপ্রবণ মাহমুদুল হাসান মামুন সাহেব। আপনাকে আমি যেই পর্যায়ে এখন এসে টেবিল টক শেষ প্রান্তে এসে যেই কথাটা আমি দেখতে পাচ্ছি, মামুন সাহেব যথেষ্ট একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছেন। না হওয়ার এই কথা নয় যে আমাদের বাঙালি জাতির পিতা যে 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন সেটা একটা অগ্নিঝরা ভাষণ। এই ভাষণের মধ্যে আপনি জানেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন তখন উনি ধানমন্ডি 32 নম্বর বাসভবনে ছিলেন, তখন ওনার সহধর্মিণী ওনার স্পর্শে আসেন, এসে ওনাকে দেখতে পাচ্ছেন যে উনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছেন। তো সেই সুবাদে
ওনার সহধর্মী ওনাকে বললেন যে আমি তো আমার জীবন লাইফে আমি তোমাকে এরকম অবস্থায় দেখি নাই, তবে তোমার কী হয়েছে তুমি সে কথাটা তুলে ধরবে। তো অবশেষে উনি বললেন যে আগামী দিন আমাকে রেসকোর্স ময়দানে 7.5 কোটি মানুষের সামনে আমাকে 7 মার্চের ভাষণ দিতে হবে। তবে আমি কিছুই শিখি নাই, কিছুই করি নাই, কিছুই লিখি নাই, তো সেই সুবাদে আমার কনসেপ্ট আমার কী আছে জানা নেই। তখন ওনার সহধর্মী ওনাকে অভয় দিয়ে বললো যে তোমার মন থেকে যা কিছু আসবে তাই তুমি তুলে ধরবে। অবশেষে ইউনেস্কো যে পুরস্কারটা দিয়েছেন, এবারে এই সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার রয়ের মাগফিরাত কামনা করেছি। এবং 15 আগস্টে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 17 জনকে যারা নিষ্কলুষভাবে আসসালাতু খেয়ুম মিনান নার ওই সময়টার মধ্যে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে, আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তারপরে আমরা গণমাধ্যম রাজপথে পথিক, আমরা রাজপথে আছি, রাজপথে থাকব যতদিন পর্যন্ত যুদ্ধাপরাধী রাজাকার আল বদর আল শামস এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের, যখন আমাদের বাঙালি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটো ছেলে বেগম শেখ রাসেলকে যখন হত্যা করতে দেওয়া হয়, হত্যা করতে দেওয়া হয়, তখন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিলেন, তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু আমার ছোটো ছেলে রাসেলকে তোমরা মেরো না। তখন রাসেল তখন একটি কথায় বলেছিল যে ডালিম কাকা আমি কি অপরাধ করেছি, এই কথা বলা সত্যি বললো যে আমি আমার মায়ের সাথে দেখা করবো। তাকে তার পার্শ্ববর্তী রুমে নিয়ে যাচ্ছে এবং বলছে আমি তোমার মায়ের সাথে তোমাকে দেখা করতে নিয়ে যাচ্ছি। তাকে গুলি করে ব্রাশ ফায়ার করা হয়, ওজোরে ঝরে যায় আমাদের 4 নাতেসহ এবং 17 জন চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। অবশেষে দীর্ঘ 43টি বছর পর আজকে আমরা এসে আমরা যুদ্ধাপরাধী রাজাকার আল বদর আল শামস বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যাকাণ্ডের বিচার আমরা করতে পেরেছি, প্রায় 77% আমরা চলে আসছি। আরও 6 জন বিদেশের মধ্যে লুকায় যাচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যারা রক্ষিত আছে, এবং মেজর ডালিম পশ্চিম পাকিস্তান আছে, আমরা গাদ্দাফি কে নিন্দা জানাই এবং কর্নেল মোস্তাক থেকে শুরু করে যারা এই অরাজকতার সাথে দুর্নীতি দুঃশাসন করে গিয়েছেন তাদেরকে আমরা অপবাদ এবং নিন্দা জানাই। এবং আবারও বলবো বজ্রকণ্ঠে যেভাবে আপনি তুলে ধরেছেন, আমি আবার বলবো কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, আমার সামনে একজন মজিব সেনা হিসাবে মামুন সাহেব একজন সাধারণ সম্পাদক হিসেবে যে টপিকসগুলি আপনি তুলে ধরেছেন আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আমি ধন্যবাদ, আমি ব্রাইটার্স নিউজকে ধন্যবাদ আপনাকে নিয়ে, আপনাকেও ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার মনের যে আমার যে আকৃতি ছিল আমার এগুলো আজকে প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি, যে যে কষ্ট নিয়েছিলাম হয়তো আজকে অনেক কিছু ভুলে গেছি, আজকে এই ব্রাইট নিউজের মাধ্যমে কিছুটা হলো আজকে আমি নিজেই সান্ত্বনা পেলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। থাকবো না কোবদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ভূমিকাকে দেশত দেশ দেশান্তরে। আমরা রাজপথের সৈনিক, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশকে দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত করে ছাড়ব। তারপরে আমরা যদি রাজপথ থেকে যদি আমাদেরকে চিরপরিচয় নিতে হয় তারপর আমরা মাথা পেতে নেব, তারপর আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ শরীর যারা আছে তাদেরকে আমরা জাগ্রত করে দিব। বলবীর বল উন্নতম মসিদ শিন্নে হারিও নত শিরই শিকরি মাদ্রী গুলক 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 বেধিয়া খুদার আসন আরো ছেদিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ববিদ্যাপী। ভিউয়ার্স, আজ রাত আপনারা 11:15 আমাদের অনলাইন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন www.brightnews99.com। কয়জন আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন brightnews99 থেকে। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা ঘুরি আছে ততদিন পর্যন্ত আমাদের এই টেবিল টক শোটি থাকবে। আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে আমাদের লাল সবুজের পতাকা নিয়ে আমাদের সোনার বাংলাদেশ তৈরি করতে পারবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই, ধন্যবাদ ব্রাইট নিউজকে, ধন্যবাদ আপনার।